আপনারা দেখতে পাচ্ছেন, শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন লেখিকা যিনি চোখে দেখতে পারেন না, অন্ধ, কিন্তু তার অনেক কয়েকটা বই আছে, যে বইগুলো সম্পর্কে উনি নিজেই বলবেন। প্রথমেই আমরা ওনার পরিচয় জেনে নিই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম কোহিনুর আক্তার জুঁই। কোহিনুর আক্তার জুঁই, আচ্ছা, আপনার সম্পর্কে আমরা একটু জানতে চাই, আপনি কি করেন বা কিভাবে কি করেন? আচ্ছা, আপনি শুনেছি যে আপনি একটি সংগঠনের সাথে যুক্ত, সেই সংগঠনের সম্পর্কে একটু বলবেন কি? আমি সংগঠনে যুক্ত বলতে মানে আমি অন্ধ মহিলা সংস্থার সভানেত্রী এবং কোহিনুর চক্ষু হাসপাতাল অন্ধ মহিলা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক। আপনি প্রতিষ্ঠাতা পরিচালক কোহিনুর চক্ষু হাসপাতাল? আচ্ছা, সেটা আপনি কি প্রতিষ্ঠাতা? আচ্ছা, আপনি প্রতিষ্ঠাতা আর আপনি হচ্ছেন অন্ধদের যে সমিতিটা আছে সেইটার আপনি সভানেত্রী, অন্ধ মহিলা সংস্থার সভানেত্রী। উনি হচ্ছেন অন্ধ মহিলা সংস্থার সভানেত্রী। এ পর্যন্ত আপনি কয়টি বই লিখেছেন? আমি 2005 সালে একটা বই লিখছি উপহার, আর ওই সময় একটা বই লিখছি ছোট বাবুদের ভূতের গল্প, সেটাই খেলনে আই। আর আছে গত বছর লিখছি ডর, একটা কবিতার বই। তারপরে আছে চোখ, বাংলাদেশের মহান স্থপতি শেখ মুজিবুর রহমান। তারপরে যে শিশুদের ছড়া ও কবিতার বই, এগুলো হচ্ছে কবিতার বই। আর এসে একটা প্রজাপতির খেলা, এটা একটা ছোটো গল্প বই। আচ্ছা, আমরা ওনার বইটা দেখাচ্ছি, আরও একটা বই দেখাচ্ছি আমরা। খুব সুন্দর সুন্দর বই, ছোট ছোট বই। এইবার মনে হয় তিনটা করছেন নাকি? চারটা বই করছেন। আর আপনি লেখেন কিভাবে? আমি বলি, আরেকজন লিখে দেয়। ও, আপনি যখন বলেন যেভাবে সাজায় গোছায় বলেন, আরেকজন ওটা লিখে দেয়। আর আমার নির্দিষ্ট লোক নেই, যাকে পাই তাকে দিয়ে বলে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এককভাবে কোনো লোক নাই, যাকে পান তাকে দিয়েই বলে বলে লেখান। হ্যাঁ, অনেক সময় মার্কেটে গেলে বই খাতা নিয়ে যাই, যে দোকানদার ওই ভাই আপনি সময় থেকে আমাকে লিখে দেন। আপনার ছেলে মেয়ে কয়জন? সংসার না, আপনার বিয়ে হয়নি? হয়েছে, সংসার মানে বিয়ে তিনের পর স্বামী বিদেশে গেছে। জি জি, বিদেশে ছিলেন, কিছুদিকে এসে বিয়ে করার পর আবার চলে গেছেন, বলছেন 2 বছর পর আসবেন, কিন্তু এখনো তিনি আর আসেন নাই। আচ্ছা, 95 সালের 13 আগস্ট হয়ে গেছে। আচ্ছা, আপনার যে এটা কি আপনার জন্মগত ঠিকই এরকম? না না, এটা আমি স্মল পক্সে 7 বছর বয়সে রোগ আক্রান্ত হয়ে আমি পক্সের কারণে এটি। আচ্ছা আচ্ছা, তো ভালো থাকেন। আপনার কি এই এই বইমেলা তো আজকে শেষ দিন, তো পাঠকদের সম্পর্কে কিছু বলেন? পাঠকদের সম্পর্কে বলবো যে এবার বইমেলায় এসে যেটা দেখলাম আর কি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, সেটা হলো যখন বলি যে ভাই আমরা একটা বই নেন, একটু বই কিনে নেন, বলে আমার পয়সা নেই, আমার টাকা নেই, আমি এগুলো বুঝি না, কম বুঝি ইত্যাদি। তো এখন আমার মনে হয় যে যারা বই মেলায় আসবেন তারা একটু প্রস্তুতি নিয়ে আসবেন, তোর একটা বা দুইটা বই যাতে তার পছন্দের রাইটার বা পছন্দের প্রকাশক বা একটা পছন্দের বই তিনি যেন সংগ্রহ করতে পারেন, তাহলে এই বইমেলার প্রকৃত অর্থ যেটা সেটা মানে সেটা মূল্যায়িত হবে, এবং পাঠক সমাজও যারা লেখক প্রকাশক তারা উপকৃত হবে, এবং যারা পাঠক তারা উপকৃত হবে, কারণ বই তো খায় না, বই তো পড়ে, পড়ে জ্ঞান অর্জন করে, আর আমি বই যদি নাই পড়ি তো আমি জ্ঞানটা পাবো কোথায়? সেই অর্থে গিয়ে বই পড়া উচিত। অনেক কিছু করে, লেখাপড়া, খেলাধুলা, তার পাশাপাশি একটা বই মানে পড়ার একটা অভ্যাস তৈরি করলে ভালো। তো আরেকটা বিষয় হলো যে সবাই দেখেন এই মুহূর্তে বই কিন্তু কিনতে না চাইলেও তারা কিন্তু মোবাইলের এমবিটা কিন্তু ঠিকই কিনতেছে, শত শত টাকা খরচ করতেছে, হাজার হাজার টাকা খরচ করতেছে, কিন্তু একটা বই কিন্তু এই ঘরে রাখলে এটা অনেকেই পড়তে পারে। জি জি, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া রইল আমাদের জন্য। হ্যাঁ, দোয়া রাখেন, আমার সাথে ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।